গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবারের এখন বাজে সকাল 11:05। আর এই যে দুষ্টু এখানে পড়তে বসেছে সকালবেলা, না না দীর্ঘদিন দীর্ঘদিন মানে দু তিন দিন প্রায় পর ও দুষ্টু আজকে পড়তে বসেছে। প্রায় দু তিন দিন পর দুষ্টু পড়তে বসেছে। আর আমি হচ্ছে মায়ের বাড়ির থেকে ছুটি কাটিয়ে কালকে রাত্রে বাড়ি ফিরেছি। তো আজকে সকাল থেকেই শুরু হয়ে গেছে কর্মযুদ্ধ। বাড়িতে না থাকার দরুন যা আমার ঘর দুয়ারের অবস্থা হয়ে আছে সেইগুলোকে ঠিক করার জন্য শুরু করে দিয়েছি কাজ। রান্না বান্না সকালবেলাই করে নিয়েছি, কারণ রঞ্জন খেয়ে অফিস বেরিয়েছে, তো রান্না বান্না আমার সকাল সকাল হয়ে গেছে। আর ব্রেকফাস্টও হয়ে গেছে, ব্রেকফাস্টে খেয়েছি কিছু খাইনি, চার মুড়ি খেয়েছি, মানে স্পেশাল কিছু খাইনি। কিছু খাইনি বললে আবার ভুল হবে, মানে স্পেশাল কিছু খাইনি। অন্যান্য দিন যেমন একটু রুটি ফুটি যা হোক কিছু আলাদা করে ব্রেকফাস্টের জন্য রেডি করা হয়, আজকে সেরকম কিছু রেডি করা হয়নি। কারণ কি হয়, রঞ্জনের জন্য আমাকে লাঞ্চ রেডি করতে হয়, তার ফলে কি হয় ওইটার জন্য যেটা থাকে সেটা দিয়েই আমি ব্রেকফাস্ট করে নিই। দুষ্টু আজকে সুজি খেয়েছে, দুষ্টুকে সুজি খাইয়ে দিয়েছি, তো দুষ্টু সুজি খেয়েছে। আর আমি চার মুড়ি খেয়েছি। আর কাজকর্ম শুরু করেছি, ঘর দুয়ারের অবস্থা ভীষণ খারাপ, হাল খুব বেহাল অবস্থায় রয়েছে, কারণ বাড়িতে নেই তো ঘরদোর পরিষ্কার করার মতনও কেউ নেই। রঞ্জনও অফিস যাচ্ছে, এ করছে, রঞ্জন যদি ঘরে থাকতো তবু ঘরদোর পরিষ্কার করে রাখতো। তো দুদিন ধরে আমার ঘরে, আমি ধরুন না বুধবার সকালে গেছি, বুধবার বৃহস্পতিবার দুদিন, না বুধবার দিনটা হয়েছিল সকালবেলা করে রেখে গিয়েছিলাম, মানে বৃহস্পতিবার, বৃহস্পতিবার সারাদিন আমি বাড়ি ছিলাম না, তো বৃহস্পতিবার সারাদিন আমার ঘর দুয়ারে ঝাঁটও পড়েনি, মোছাও পড়েনি, কিচ্ছু হয়নি। তো বুঝতেই পাচ্ছেন একদিন যদি ঘর ঝাঁট মোছা না হয় যে পরিমাণে ধুলো পড়ে, তার ফলে ঘরের অবস্থা বেহাল অবস্থা। কালকে রাত্রিবেলা ফিরেই ভেবেছিলাম ঘর ফর ঝাঁট দিই, কিন্তু আবার রাত্রিবেলা ঘর ঝাঁট দেব, ধুলো উড়বে, দুষ্টুর অসুবিধা হয়, এমনিতেই দুষ্টুর ডাস্টে অ্যালার্জি আছে, আমারও ডাস্টে অ্যালার্জি আছে, সেইভাবে সেই সমস্ত কথা ভেবে আমি আর কালকে রাত্রে কিছু কাজে হাত দিইনি। আর কালকে ফিরেছিও অনেকটা রাত্রে, 10:30 নাগাদ ফিরেছি, তো তখন এসে বুঝতেই পাচ্ছেন যে নতুন করে কোনো কাজ সেই সময় স্টার্ট করাটা পসিবল না। ওয়েদার আজকে জানেন, সকাল থেকে সকালবেলা উঠে দেখলাম ভালো রোদ্দুর টোদ্দুর রয়েছে, তারপর থেকে মেঘলা শুরু হয়েছে, মেঘলা হয়ে আছে, মাঝে মধ্যে না একবারই এসেছিল, মানে ঝিরঝির করে বৃষ্টি, তাও দৌড়ে গেলাম জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে নামলাম, দেখলাম বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আমি আর ওপরে মেলতে যাইনি, কারণ আকাশে মেঘ আছে, কখন যে আবার ঝিরঝির করে নামবে তার ঠিক নেই। আর ওরকম ঝিরঝির করে বৃষ্টি নামলে তো আবার জামা কাপড় রেখেও দিতে পারি না, আবার এদিকে আমি কাজে হাত দেবো সেখানেও আমার টেনশন রয়েছে। তো এই সমস্ত কিছু নিয়েই আর কি ছাদের জামা কাপড়গুলো আমি আর দ্বিতীয়বার দিতে যাইনি, কারণ অলরেডি আকাশে মেঘ আছে, মেঘলা থাকলেও মেঘলা ওয়েদার আছে, হয়তো রোদ্দুরের হিটটা নেই, কিন্তু ঘুমট গরম রয়েছে, মানে বর্ষাকালের একটা কি হয় বলো, হ্যাঁ, আর বর্ষাকালের যে গুমট গরমটা আছে না, সেই গুমট গরমটা ভীষণ কষ্টদায়ক গরম, মানে প্যাচ প্যাচে গরম। কিরকম কষ্টদায়ক গরম বলুন তো, মানে যখন গরম করার মধ্যে আপনি যখন জল ঢালেন, একদম খুব গরম করা, তার মধ্যে যখন আপনি যে জল ঢালেন তার যে স্টিমটা ওঠে না, সেটার যেরকম হিট বর্ষাকালে সেরকম একটা প্যাচ প্যাচে টাইপের মানে ওয়েদার, মানে যে জন্য মানে গরমটা এত বিশ্রী টাইপের গরম না, যে গরমটা মানে সহ্য করা যায় না, মানে বৃষ্টি হোক ঠান্ডা হোক ভালো লাগে, কিন্তু এরকম প্যাচ প্যাচে গরমটা না কষ্টদায়ক। ঠিক আছে, চলুন, অনেকক্ষণ ধরে আপনাদের সাথে বসে বসে আমি গল্প করলাম, আর গল্প করার সময় নেই, এবার কাজগুলো না করলেই নয়, ঠিক আছে, চলুন লেগে পড়া যাক কাজে। আর দুষ্টু তো পড়াশোনা করছে দেখিয়ে দিলাম, এই যে দুষ্টু বসে পড়াশোনা করছে, ঠিক আছে, চলুন।
জিজ্ঞেস করছি যে বৃষ্টি পড়ছে কি না, বলছেই না, পড়ছে না। এই মাত্র এখন কটা বাজে বলুন তো? একটা বাজে 10 মিনিট বাকি। এই মাত্র গিয়ে আমার সমস্ত কাজ কমপ্লিট হলো। সমস্ত কাজ মানে ঘর ঝাড় দেওয়া, মোছা, রান্নাঘর পরিষ্কার করা, বাসন মাজা, এই সমস্ত কাজগুলো করে এখন ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা হলে আমি যাব স্নান করতে। চলো সরো, ভাতটা বসিয়েছি, ভাতটা হলে যাব স্নান করছে। আবার ভাত মানে স্নান করে এসে ভাত খাওয়াবার আগে দুষ্টুর জন্য ডিম ভাজতে হবে, তাই তো বাবা? আজকে মাছ তো হয়নি, আজকে তো পাপা বাজার যায়নি। দুষ্টু নাই, মাছ না হলে এত এ করে। রঞ্জন আজকে সকালবেলা বাজার যেতে পারেনি, তো সেই জন্য মাছও আনতে পারেনি। কারণ রঞ্জন আজকে গিয়েছিল দুষ্টু স্কুলে, তো দুষ্টু স্কুলে যাওয়ার জন্য আর ও মাছ আনতে পারেনি। এমনিতেই ও অনেকটা লেট হয়ে গিয়েছিল, তো ঘুম থেকে উঠতেই লেট হয়েছে, তার উপর আবার স্কুলে যেতে হয়েছে। স্কুল থেকে এসে আবার স্নান টান করে বেরোতে করতে ওর দেরি হয়ে গেছে, তো সেই জন্য বললাম যে ছেড়ে দাও, আজকে আর করতে হবে না, একেবারে কালকে বাজার যাবে আর আমি ডিম দিয়ে চালিয়ে দেবো আজকের দিনটা। আমাদের তো ডিমের কারিই করেছি, আর দুষ্টুর জন্য ডিম ভাজবো। ডিমটা এখনো ভাজা হয়নি, দুষ্টুকে একটা ডিম ভেজে না বাবা, দুটো একসঙ্গে খেতে হয় না, হয় মাছ খেতে হয় নইলে ডিম খেতে না। না আজকে মাছ খাওয়ার কথা ছিল না, কালকে তো মাছ খেয়েছ, দেখেছেন কিরকম কথা, আজকে মাছ খাওয়ার কথা ছিল এইরকম বলছে। ঠিক আছে চলুন স্নানটা করে আসি, করে এসে তারপরে গিয়ে দুষ্টির জন্য ডিম ভাজবো। দুষ্টু একটু রেগে যাচ্ছে, দুষ্টু একটু রেগে যাচ্ছে, ওর জন্য আজকে মাছ হয়নি, ডিম ভাজা হবে। ওই যে ওখানে রাগ করে দাঁড়িয়ে আছে। বলুন আপনারা একটু বোঝান তো যে মাঝে মধ্যে ডিমটাও খেতে হয়। সবসময় কি মাছ খেলে হয়? মাছ আর মাংস ছাড়া দুষ্টু ডিম একদম খেতে চায় না। ঠিক আছে চলুন আগে গিয়ে স্নানটা করে নিই, বড্ড গরম হচ্ছে। আবার স্নান করতে যাবো, ছাদে জামা কাপড় মেলা আছে, সেটারও ভয় হচ্ছে। ঠিক আছে চলুন যাই স্নান করে আসি। রান্নাঘরে চলে এসেছি, ডিম ভাজবো। আর এই যে দুষ্টু এখন ডিম গুলে দিচ্ছে, তো দুষ্টু ডিমটা গুলে দিলে তারপরে ডিমটা ভাজবো। দুষ্টু কিছুতেই তো ডিম ভাজা দিয়ে খেতে চাইছিল না, মাছ খাবে বলে বায়না করছিল, কান্নাকাটি শুরু করেছিল। তারপর কন্ডিশন এটা হলো যে ও ডিম ভাজা দিয়ে ভাত তখনই খাবে যখন ডিমটা ভাজা হবে, তখন ওকে ডিমটা গুলতে দিতে হবে, তবেই ও ডিম ভাজা দিয়ে ভাত খাবে, তা নইলে ডিম ভাজা দিয়ে ভাত খাবে না। তো সেই জন্য তখন ডিম ভাজা দিয়ে ভাত খাবে বলে বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ডিমটা গুলে দিবি বলে তারপরে ওর কান্না থামলো, তারপরে ও ডিম গুলে দিল। এবার ডিম ভেজে দিয়েছি, এইবার বলছে আমি ডিম ভাজা দিয়ে ভাত খাবো। এখন না বাইরে খুব বৃষ্টি হচ্ছে, অবশ্য মানে এই বৃষ্টিটা এই সবেই নামলো সন্ধ্যে, সারাদিন তো এক ফোঁটা বৃষ্টি হয়নি, কিচ্ছু হয়নি, এই এখন নামলো। সারাদিন গুমোট করেছিল, গুমোট গরমের পর তারপরে এখন বৃষ্টি করেছে, এই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি মানে হচ্ছে, নামমাত্রই বৃষ্টি হচ্ছে, এতটুকু তাতে ঠান্ডার কোনো ইয়ে নেই যে হ্যাঁ বৃষ্টি হচ্ছে বলে একটু ঠান্ডা আছে, সেরকম কিছু নেই। আর সন্ধ্যেবেলা একটু চা ফা খেয়েছিলাম, আজকে সারা দুপুর আমি পড়ে পড়ে ঘুমিয়েছি। এই যে দুষ্টু এখানে পড়াশোনা করছে, মানে পড়তে বসেছে। আজকে সারা দুপুর আমি মানে কোনো কাজ করিনি, এর এডিটিংয়ের কাজ যে করি, এডিটিংয়ের কাজ করিনি, এডিটিংয়ের কাজ ঘুম থেকে উঠে বিকেলবেলা বসে বসে এডিটিংয়ের কাজগুলো করলাম। কারণ কি আমার শরীরটা এতটাই পেয়ে হচ্ছে, খালি ঘুম ঘুম পাচ্ছে, খালি ঘুম ঘুম পাচ্ছে, তাকিয়ে থাকতেই পাচ্ছি না, ফলে বাধ্য হয়েই 2 ঘন্টাই ঘুমিয়েছি, মানে 4:30 থেকে up to 6:30। এই 2 ঘন্টা আমি একদম টানা ঘুমিয়েছি। রঞ্জন বাড়ি চলে এসেছিল, এসে ওর ভাতটা রাখা ছিল, ও নিজেই নিয়ে ভাতটা খেয়ে নিয়েছে, আর আমি পুরো ঘুমাচ্ছি। আমি আর দুষ্টু দুজনেই ঘুমিয়েছি, দুষ্টু তো আমার থেকেও আগে শুয়েছে, দুষ্টু প্রায় শুয়েছে তখন 6:30 থেকে up to 6:30 পর্যন্ত দুষ্টুও ঘুমিয়েছে আজকে। কারণ দুষ্টু মায়ের ওখানে গেলে কি হয়, দুষ্টু না সারাক্ষণ বদমাইশি করতে থাকে, মানে সকালবেলা রাত্রিবেলা সারাক্ষণ একটাই ওর কাজ থাকে, সে হচ্ছে বদমাইশি করা।
ওই সারাক্ষণ বদমাইশি করতে থাকে, ফলে ওর ঘুম খুব একটা বেশি হয় না, অনেক রাত অব্দি জেগে থাকে, প্লাস সকাল সকাল ওখানে উঠে পড়ে, আর দুপুরবেলাও ঘুমায় না। এই সমস্ত কারণে ওরও ঘুমটা খুব একটা ভালো হয়নি। তা আজকের এখানে এসে মানে দুপুরবেলায় এতটা ঘুমিয়েছে, প্লাস রাত্রেও ভালোই ঘুমিয়েছে, ঘুমায়নি যে তা নয়, রাত্রেও ভালো ঘুমাইয়েছে। ঠিক আছে চলুন, আপাতত এইটুকু দুষ্টুকে আগে পড়িয়ে নিই, সম্পূর্ণ পড়িয়ে নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো। দেখি এই তো দেখি রান্নাঘরে কি রান্না বান্না করা যায়, রাত্রে রুটি তো হবেই, রুটির সাথে আর কি হবে দেখা যাক। হ্যাঁ ঠিক আছে চলুন আপাতত, হ্যাঁ গো করো না তুমি। বাজে ওই রাত্রির 11:40 হয়ে গেছে, আর মশারি টাঙিয়ে দিয়েছে রঞ্জন। এবার আমি শোব, মোটামুটি কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্না তো হয়ে গিয়েছিল, খাওয়া দাওয়া করে এই মাত্র রান্নাঘর সমস্ত পরিষ্কার করে বাসন বাসনটা রাত্রেবেলা রঞ্জনই মেজে দিয়েছিল, সমস্ত কিছু পরিষ্কার ঝরিষ্কার করে তারপরে এখন গিয়ে ঘরে ঢুকলাম। রান্নাঘর পুরো রাতের রান্নাঘর আমি পরিষ্কার একদম ঝকঝকে তকতকে করে রাখি, যাতে সকালবেলা উঠে আমার রান্নাঘরে ঢুকে মন খারাপ না হয়ে যায়, রান্নাঘরে ঢুকেই যাতে আমার খুব ভালো লাগে, সেই জন্য আমি রান্নাঘরটা পরিষ্কার করে রেখে দিই রাত্রি। আর এই সকালবেলা উঠে যখন রান্নাঘরে ঢুকবো তখন আর একবার জাস্ট জল দিয়ে মানে জল ন্যাকড়া করে গোটা রান্নাঘরের স্ল্যাব গ্যাস এগুলো সমস্ত কিছু একবার মুছে নেব, কারণ বলা যায় না তো রাত্রেবেলা পোকামাকড় যা হোক কিছু যেতেই পারে চড়ে, আর ওখানে এই রান্না বান্না সমস্ত কিছু হয় তো ওইগুলো, ওই জন্য আর একবার ভালো করে সমস্ত কিছু মুছে নেব, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। আর আজকে রাত্রেবেলা ডিনারে কি করলাম জানেন, রুটি আর আলুর চচ্চড়ি, মানে তার মধ্যে ম্যাক্সিমাম আলুর চচ্চড়ি দুষ্টি খেয়ে নিয়েছে, ঝাল লাগছে, একটা কাঁচা লঙ্কা দিয়েছি ফলে ঝাল হয়েছে। এখান থেকে এটা কি গো কি চড়ছে, এটা দেখো পিঁপড়ে নাকি এটা কি, তো এবার ঝাল লাগছে তবু খাচ্ছে, মানে ওর এত ভালো লেগেছে যে অর্ধেক খেয়েই নিয়েছে, আবার পরে আমি আমি আগে খেয়েছি দুষ্টু পরে খেয়েছে। দুধ রুটি দুষ্টু আজকাল একদম খেতে চায় না, কিন্তু কি করবো, দুষ্টুকে দুধ রুটি না খাওয়ালে না ওর ভালো করে রাত্রেবেলা খাওয়াই হবে না, মানে এরকম দুধ রুটি ধরুন যদি তিনটে যদি দুধ রুটি দিই যদি মেখে দিই তাহলে তিনটে খেয়ে নেবে, আর যদি ছিঁড়ে ছিঁড়ে কুচিয়ে কুচিয়ে দিই তাহলে একটা দেড়টা এরকম রুটি খাবে, বলুন পুরো হাফ খাবে। সেই জন্য আমি ওকে রাত্রেবেলা ওই দিতে চাই না, দুধ রুটি ভিন্ন আমি ওকে কিচ্ছু দিতে চাই না, কারণ দিলেই ও আর খেতে যায় না, ওই মানে কোনো রকমে খাবে, পুরো খাবারটা খাবেই না, সেই জন্য আমি ওকে দিতে চাই না রাত্রেবেলা। ঠিক আছে হ্যাঁ, আজকে দুষ্টু সারা রাত জেগে থাকবে, কারণ 6:30 সময় ঘুম থেকে উঠেছে তো, কারণ 2:30 থেকে পুরো 6:30 কতক্ষণ ঘুমিয়েছে বলুন, আর রাত্রির আজকে ও সহজে ঘুমাবে ঘুমাবেই না, 6:30 পর্যন্ত অথচ ঘুমিয়েছে। ঠিক আছে চলুন, আমার কিছু এমনি কাজ বাকি আছে, যেমন ড্রেসটা চেঞ্জ করব, ওষুধ খাবো, সর্দির ওষুধ খেতে হবে, সর্দির ওষুধ খাবো, তো এই সমস্ত কাজগুলো
করব করে নিয়ে তারপরে গিয়ে ওই তিনের কাজ আছে অনেক কিছু কাজ আছে কাজগুলো করে নিয়ে তারপরে তো ঘুম এখন আমার এখনো ঘুমোতে ঘুমোতে কম করে হলো আড়াই তিন ঘন্টা সময় তো লাগবেই রঞ্জন বলছে দুটো লাগবেই আমার সময় আর আমার এরকম সময় লাগে ও সত্যি কথা বলতে গিয়ে মিথ্যে কথা বলবো না তো লাগেই ঠিক আছে চলুন আজকের মতন আমার কথাবার্তা এখানেই শেষ নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সদা সর্বদা হাসতে থাকবেন জীবনের প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্ত এনজয় করে কাটাবেন ওকে টাটা গুড নাইট